one more time, for I go higher power. হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা কিন্তু রিসেন্টলি আর্জেন্টিনার একটি হচ্ছে ভিডিও মেক করছি, তো বলছিলাম ব্রাজিলের সাথে মেক করবো। তো আজকে মূলত আমরা ব্রাজিলের একটা ব্রাজিল সাপোর্টার, আপনি চাইলে আর্জেন্টিনার দিয়েও মেকিং করতে পারেন এবং ব্রাজিল বা যে কোনো সাপোর্টার হয়ে ভিডিওটা মেক করতে পারেন। যদি আর ব্রাজিল দিয়ে করতে আপনি কোনো কথা না, আমি জাস্ট এটা এক্সাম্পলের ক্ষেত্রে দেখাচ্ছি। তো এই ধরনের ভিডিও মেক করার জন্য আমাদের একটা টেমপ্লেট লিঙ্ক প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসবক্সে আছে। দেখতে পাবেন ভিডিও ডেসবক্সটা যখন ওপেন করবেন তখন দেখবেন যে টেমপ্লেট লিঙ্ক নামে লেখে, আপনি জাস্ট এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন, টেমপ্লেট লিঙ্ক। ওকে, তার উপরে ক্লিক করলে আমাদের ভিডিও ইন্টারফেসটা আমরা এরকম দেখতে পাবো। এখানে আপনি চাইলে ভিডিও প্রিভিউটা দেখে নিতে পারেন, এটা হচ্ছে একটা আর্জেন্টিনা সাপোর্টারের ভিডিওটা মেক করা। তো আমরা জাস্ট এখান থেকে টেমপ্লেটটা ইউজ করবো। ওকে, সেক্ষেত্রে এখান থেকে ক্যাপকাট প্রাইডিস টেমপ্লেট লিখে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচ থেকে ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে আবারও ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করবো। ওকে, এবার আমার ফটোস অপশন আসার পর আপনি চাইলে ব্রাজিল বা আর্জেন্টিনার যে কোনো ফটো নিতে পারেন। আমি তো এখন ব্রাজিলটা নিয়ে একটু দেখাই। তো এখানে আমি ব্রাজিলের প্রথম সিলেক্ট ফ্ল্যাগটাকে সিলেক্ট করবো, তারপর যার ফটোটা আপনি চাইলে আপনি নিজের পিকচার দিতে পারেন, অথবা আর্জেন্টিনার ক্ষেত্রে আপনি আর্জেন্টিনার ফ্ল্যাগ দেখানো হচ্ছে বা জার্মান বা যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন। ওকে, আমরা এখানে নেক্সট আইকনে ক্লিক করবো। আমাদের মেন হচ্ছে টেমপ্লেটটা প্রয়োজন। ওকে, টেমপ্লেটের লিঙ্ক। তো এখান থেকে হচ্ছে আমাদের এই প্রথম এটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের যে ফ্ল্যাগের ভিডিওটা আপনি যে ফ্ল্যাগটাকে শর্ট করে রাখতে পারেন। এখান থেকে যেমনটা আপনার ভিডিওর প্রিভিউটা আর্জেন্টিনা যেটা দেখছেন ফ্ল্যাগটা যদি শর্ট থাকে সেক্ষেত্রে আপনার শর্ট দেখাবে। তো আপনি আপনার মতো করে একটু কষ্ট করে কাস্টমাইজ করে নেবেন, না পরে এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক উপরে ক্লিক করবো। ওকে, দিলে আমাদের এই ভিডিওটা এইভাবে হচ্ছে, আমাদের এটা 100% এক্সপোর্ট হলেই কিন্তু, মানে 100% এখানে লোডিং হলেই এখানে পার্সেন্টেজ কাউন্ট আছে, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হচ্ছে। আমি যেটা বলছি, আমাদের যে ফ্ল্যাগটা শর্ট ছিল, তো শর্ট থাকলে শর্ট হবে এবং হচ্ছে ফুল থাকার কারণে কিন্তু আমাদের ফুল ডিসপ্লে জুড়ে আমাদের ফ্ল্যাগটা ছিল। তো আপনি চাইলে আপনার মতো করে একটু কষ্ট করে কাস্টমাইজ করবেন। ওকে, ওখানে ফ্ল্যাগ আপনার মতো গুগল থেকে ডাউনলোড করবেন, অনেক ধরনের ফ্ল্যাগ পাওয়া যায়, 3D 2D বিভিন্ন ধরনের। ওকে, তো এইভাবে দিলে আমাদের ভিডিওটা মেক হয়ে যাবে। চাইলে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন এবং আপনার কোনো ফ্রেন্ড সার্কেলকেও কিন্তু শেয়ার বা টিকটক আপলোড দিতে পারেন। যে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।